सोमवार विश्व पर्यटन दिवस उपलक्षे शिलीगुड़ी ऐतिहासिक टाउन स्टेशन उद्यापन हलो यह दिन की प्रदीप प्रज्वलन कर एक अनुष्ठान मध्य दिए अनुष्ठान शुभ सूचना कर प्रशासक मंडल चेयरमैन गौतम देव और जाकजमकर संगे पालन पर्यटन दिवस। तब एदिन ऐतिहासिक टाउन स्टेशन जराजीर्ण अवस्था देखे राज्य ए रेलर संगे कथा और जराजीर्ण अवस्था काटाते प्रस्ताव दिए गौतम देव और संगे एक कथा जान गौतम देव যিনি আজকের প্রধান অতিথি গৌতম দেব মহাশয় আমাদের সাথে আছেন। আমাদের সবার গৌতম দা, আমরা জানি এটা সারা পৃথিবীতে একসাথে মিলে আমরা সবার সাথে যেটা সেলিব্রেট করছি, আমরা ডিএচআর এরকম একটা হেরিটেজ স্টেশন যেখানটা 1879 এ তৈরি হওয়া এই স্টেশন, যেখানে আমরা জানি যে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কি জানিয়েছে এই অনুষ্ঠানে এসে গৌতম দেব শুনবো। দিনে এই পরিবর্তনশীল বিশ্বে পর্যটনের ভূমিকা এবং তার গুরুত্ব আমরা জানি। অনেক ভাগে পর্যটনকে ভাগ করা হয়েছে আমাদের পৃথিবী উন্নত হওয়ার সাথে সাথে আমাদের যেগুলো ঐতিহ্য হেরিটেজ ট্যুরিজম এবং সেটাকে ব্রিটিশ পিরিয়ডে 1779 সালে যখন এই ট্রেনটা তৈরি হয় এবং এটা ডিএইচআর তখন হিলকার রোড দিয়ে টয় ট্রেন যেত এবং এটা ইতিহাসটা অতটা ডিটেল আমার জানা ছিল না। আমি রাজ্যটা ছোট করে আমাকে বলল, সেটা হচ্ছে একটা কিষাণগঞ্জ পর্যন্ত চলে যেত, একটা তিস্তার দিকে যেত এবং একটা দার্জিলিং। এর যাত্রাপথের শুরু হচ্ছে এই টাউন স্টেশন। এবং যখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় আমাদের ডিএইচআরের এই টয় ট্রেন, তার সাথে সমস্ত ট্রেলটা এবং যতগুলো স্টেশন আছে সেই স্টেশনগুলো কিন্তু সেই হেরিটেজ সাইডের অন্তর্গত, সেই জায়গা যেখানে কবিগুরু এসছেন, জাতির জনক মহাত্মা গান্ধী এসছেন, বাঘা যতীন এসছেন, স্বামীজি এসছেন, সমস্ত আমাদের যাদের ফাউন্ডেশনের উপরে আমাদের দেশ দাঁড়িয়ে আছে তারা সবার স্মৃতি বিজড়িত এই স্টেশন। এই স্টেশনকে আমাদের যেটা টার্গেট ছিল যে এখান দিয়ে খুব স্কেলিটন ফর্মে কয়েকটা ট্রেন চালিয়ে, টয় ট্রেনটা এবং আরও কয়েকটা ট্রেন চালিয়ে এই এই জায়গাটাকে, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা একটা হেরিটেজ মর্যাদা আছে, এটাকে রিবিল্ড করে সুন্দর করে একটা শোকেসিং করা রাজ্যের এবং দেশের। এবং এই টাউন স্টেশন থেকে যে শিলিগুড়ি জংশন, এইটাকে রাস্তার যাত্রাপথের দুই দিকটাকে সুন্দর করে সাজানো এবং এর রক্ষণাবেক্ষণ। টাউন স্টেশনের যতটুকু পরিধি এটা কয়েক স্কোয়ার কিলোমিটার হবে, খুব একটা বেশি নয়, কিছু দূর গেলে শহরটাকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে। তো এই জায়গাটাকে খুব সুন্দর করে তৈরি করা যায়, কিন্তু আমি জানি না এটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন এখানে, উনি ফ্লাইওভারের তলায় দেশের একমাত্র রেলগেট যেটা খোলার ব্যবস্থা করেছিলেন, তিনি এনজিবিতে এসকেলেটার দেশের মধ্যে অন্যতম প্রথম সেটা তিনি স্টার্ট করেছিলেন, এবং জংশনে একটা শপিং প্লাজা এবং এনজিবি স্টেশনটাকে ইন্টারন্যাশনাল স্টেশনে পরিণত করা পরিকল্পনা এবং সেটাকে বাস্তবায়নে কাজ শুরু হয়েছিল, তার পরিকল্পনার মধ্যে ট্রাম স্টেশনটাও ছিল। পরবর্তীকালে সেটা ইমপ্লিমেন্টেড হয়নি সেইভাবে, কাজ শুরু হয়েছিল কিন্তু তারপরে 7-8 বছরে আর এদিকে কারো নজর আসেনি। আমার মনে হয় যে ডিএইচআর টয় ট্রেন এবং এই টয় ট্রেনকে সরকারের কি জানিয়েছেন উদ্যোক্তারা শুনবো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উত্তর পূর্ব ভারতেই শুধু নয়, সারা পৃথিবীতে
প্রথম দু ফিট রেলওয়ে যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয় সেটা হচ্ছে একমাত্র দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা আমরা টয় ট্রেন হিসেবে যেটাকে চিনি। তো এরকম একটা স্টেশন যেটা নিয়ে আমাদের সারা পৃথিবী গর্ব করে, যার সারা পৃথিবীতে এত মেম্বার আছে এবং আমাদের ভারতবর্ষে এত মানুষ এটাকে ভালোবাসে, সেখানে আমরা শিলিগুড়ির যারা মানুষজন আছি, নাগরিক আছি, আমরা এর ঐতিহ্যটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং আমরা মনে করি যে আজকে বিশ্ব পর্যটন দিবসে আমরা যদি এখানকার মানুষরা এইভাবে করে আমাদের হেরিটেজটাকে তুলে ধরতে পারি, হেরিটেজটাকে আমরা ঠিকমতো করে রাখতে পারি, তাহলে আমাদের মনে হয় কি ধীরে ধীরে করে এই হেরিটেজ যেটা একদমই নষ্ট হয়ে যাওয়ার মুখে এটাকে ফিরিয়ে আনতে পারবো। আমরা জানি যে বিভিন্ন সময় রেল চেষ্টা করেছে এই হেরিটেজটাকে তুলে ধরতে, বিভিন্ন সময় আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনও চেষ্টা করেছে, কিন্তু সেখানে কোঅর্ডিনেটেড এফোর্ট এই জন্য হতে পারেনি, সেখানে হয়তো আমাদের যারা নাগরিক সচেতনতার অভাব ছিল, আমাদের যে এম্পাওয়ারমেন্ট বা আমাদের যে ওনারশিপ যতটা হওয়া উচিত ছিল ততটা হয়তো হতে পারেনি বলেই আমরা আজকে এই ইনিশিয়েটিভটা নিয়েছি বিশ্ব পর্যটন দিবসের দিন, যে উত্তর পূর্ব ভারতে আমাদের যে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা আমাদের কাছে তাজমহল, হ্যাঁ, আমরা চাই যে এইটার যে পুরনো 1879-এর যে গ্লোরি আছে সেই গ্লোরিটা ফিরে আসুক। এটাকে বেস করে যেভাবে এখানকার একটা ছোট্ট শহর আজকে এত বড় শহর হয়ে দাঁড়িয়েছে, একটা ছোট্ট গ্রাম থেকে এত বড় শহর হয়ে দাঁড়িয়েছে, সেইটার ইতিহাসটাকে আমরা এখানের মাধ্যমে তুলে ধরতে পারি। এখানে হোক মিউজিয়াম, যেখানে আমাদের মহাপুরুষরা কবে কে এসেছিলেন তাদের স্ট্যাচু এখানে বসানো হোক, এখানে ডিএচআরের যেইভাবে করে ঘুমে বা সুকনাতে মিউজিয়াম তৈরি করা হয়েছে, এখানে তার সবচেয়ে বড় মিউজিয়ামটা তৈরি করা হোক, যে টিবেটের সাথে কিভাবে এখানের সাথে তিস্তা ভ্যালি, এখান থেকে একটু এগিয়ে গেলেই আমরা জানি যে শিলিগুড়ি রোড স্টেশন ছিল এবং রোড স্টেশন থেকে দুটো ভাগ হয়ে যেত শিলিগুড়ি আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আর তিস্তা ভ্যালি রেলওয়ে, এবং সেখানকার যে ইতিহাস সেই ইতিহাসটা এখানে টাউন স্টেশনে তুলে ধরা হোক এই সিল্ক রুটের সাথে রিলেশনে। তো এইভাবে করে এটা কিন্তু গোটা পৃথিবীর কাছে একটা মেজর অ্যাট্রাকশন।